আসসালামু আলাইকুম, আইসিটি অ্যাসিস্ট্যান্ট গ্রুপ থেকে সবাইকে স্বাগত। সবাই ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা একটু জানাবো কেমন। আজকে স্টুডিওটা ডিফারেন্স, আমি বাড়ি থেকে ক্লাস নিচ্ছি, আমাদের গ্রামের বাড়ি থেকেই। তোমরা সবাই অনেকে চিনো, আমাদের গ্রামের বাড়ি হচ্ছে কক্সবাজার। আর হচ্ছে সবাই হয়তো স্টুডিওটা একটু ডিফারেন্ট এনভায়রনমেন্ট রাখতে পারে। সবাই ঠিকঠাক দেখতে পাচ্ছ কে কে একটু বলো, যে সবাই সাউন্ড শুনতে পাচ্ছ কিনা, অনেকদিন পর দেখা হলো না। সবাই সাউন্ড শুনতে পাচ্ছ কিনা আর দেখতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করতে হবে, ঠিক আছে। আর হচ্ছে দেখি কক্সবাজার কে কে আসছো একটু বলো তো সবাইকে একসাথে। ওয়ালাইকুম আসসালাম, ক্লাস শেয়ার করে দাও দ্রুত, যে যেখানে পারো ক্লাস শেয়ার করো, কারণ হচ্ছে অনেকেই এএমসিকিউ ক্লাসের জন্য অপেক্ষা করে বসে আছে। সুতরাং এই ক্লাসটি মাস্ট বি দ্রুত গতিতে শেয়ার করতে হবে, ঠিক আছে। সুতরাং এখানে কোনো ধরনের ইয়ে করা যাবে না ক্লাসটি শেয়ার করার ক্ষেত্রে। দেখি এখনো কে কে আমার দেখতে পাচ্ছ, সবাইকে একসাথে ওয়ালাইকুম সালাম, সবাইকে একসাথে ওয়ালাইকুম আসসালাম। যারা সালাম দিচ্ছে আমি দিকায়স নীলঞ্জনা, যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে। জি স্যার দেখা যাচ্ছে, ওকে মিস্টার আতিক, থ্যাংক ইউ। সাউন্ড ক্লিয়ার কিনা বলো তো একটু, সাউন্ড কম না? ওকে ফাইন, ইয়েস সাউন্ড এখন ক্লিয়ার হবে, ছিল এখন ক্লিয়ার হবে, ঠিক আছে। ওকে সাউন্ড ঠিক আছে, এখন সাউন্ড ঠিক আছে, যে সাউন্ডটা ঠিক করলাম, সমস্যা নেই, এখন ঠিক হবে, এখন ঠিক হবে, এখন আর সমস্যা হবে না। এখন শুনতে পাচ্ছ কিনা বলো, ওকে এখন শুনতে পাচ্ছ কিনা ঠিকঠাক। আমিও শেয়ার করে দিচ্ছি, তোমরা সবাই শেয়ার করো, যারা ভালো মানুষ তারা তাড়াতাড়ি ক্লাস শেয়ার করো, আর যারা একটু একটু কম ভালো আর কি, খারাপ না কিন্তু একটু কম ভালো, তারা একটু শেয়ার কম করবা, এটাই হচ্ছে নিয়ম। ওকে তাহলে আমিও একটু শেয়ার করে দিই। আজকে তোমাদেরকে আইসিটি অ্যাসিস্ট্যান্ট, এই তোমাদের যে এমসিকিউ বইটা আছে সে বইটা থেকে এমসিকিউ করাবো অনেক বেশি, এবং সংখ্যা পদ্ধতির সমস্ত এমসিকিউ ইনশাল্লাহ কত দূর করাতে পারি দেখি। ওকে তাহলে আমাকে একটু বলে দাও যে তোমরা কে কে কক্সবাজার লাইফ একবার হইলেও আসছো, ঠিক আছে। লালমনিরহাটে খুব বৃষ্টি হচ্ছে, আপনার কথা কিছুই বোঝা যাচ্ছে না, এখন বোঝা যাচ্ছে কিনা, এখন সবাই কি বোঝা যাচ্ছে কিনা একটু বলো তো, সবাই বোঝা যাচ্ছে কিনা বলো তো এখন একটু, এখন কথা শুনতে তো কোনো সমস্যা হওয়ার কথা না। আচ্ছা আচ্ছা, কক্সবাজার কে কে আসছো জীবন একবার হইলেও কমেন্ট করো একটু, ঠিক আছে। কক্সবাজার জীবনে একবার হলেও কে কে আসছো একটু কমেন্ট করো, কক্সবাজার জীবনে একবার হলেও কে কে আসছো। আচ্ছা ওকে ফাইন ঠিক আছে, শেয়ার ডান। আচ্ছা সবাই একবার শেয়ার ডান লিখে ফেলো, সবাই একবার শেয়ার ডান লিখে ফেলো, আজকের ক্লাসটা আসলে ইন্টারেস্টিং হবে, শেষ পর্যন্ত দেখো নাইলে যে আসলে আমার কথা সঠিক হয় কিনা। ওকে আমার বাসার পাশে যারা নাই আসি নাই স্যার, তবে গেলে আপনার সাথে দেখা করবো ইনশাল্লাহ। আমার আমি তো তাকি চিরাং, আমাকে কোথায় পাবে, ছোটো থাকতে গিয়েছিলাম একবার। আচ্ছা ঠিক আছে ওকে ফাইন, সবাইকে ওয়ালাইকুম আসসালাম একসাথে আবারও। ওকে কক্সবাজার ভালো লাগে, সবাই শেয়ার ডান লিখছো, শেয়ার ডান কে কে লিখছো দেখি, শেয়ার ডান লিখো তো। যারা বেশি ভালো তারা শেয়ার করে, যারা একটু কম ভালো তারা শেয়ার কম করে, কারণ ক্লাসটা সবার কাছে গেলেই আমরা ইয়ে পাবো। আর তোমাদেরকে তোমাদের আজকে সারাদিনের যে প্রশ্ন সেই প্রশ্নের উত্তর আমাদের পেইড ব্যাচ শুরু হয়ে যাচ্ছে আগামীকাল থেকে কিন্তু, ঠিক আছে। আগামীকাল থেকে আমার পেইড কোর্স যেটা শুরু হচ্ছে, পুরো আইসিটি বই, এই প্রায় 4 মাসের কোর্স, মাত্র আজকে যদি কেউ ভর্তি হয় 1050 টাকা দিয়ে ফুল কোর্স করতে পারবে, ঠিক আছে। পুরো আইসিটি বই এবং এমসিকিউ বইটা ফ্রি, আজকে পর্যন্ত অফার, আগামীকাল থেকে আবার 1250, আজকে পর্যন্ত অফার, ঠিক আছে। তো সুতরাং যারা ভর্তি হবে নিঃসন্দেহে ভর্তি হয়ে যাও, কালকে ওরিয়েন্টেশন ক্লাস, প্রথম ক্লাস হবে চ্যাপ্টার 1-এর। সুতরাং যারা ভর্তি হবে নিশ্চিত আইসিটি পুরা বই শেষ হবে, আর যারা ভর্তি হওনি তারা নিঃসন্দেহে লোজার হবে, এটা 100% শিওর, ঠিক আছে। কারণ প্রতি মাসে মাসে অফলাইনে টাকা দেওয়া হচ্ছে, এই কষ্টে এই গরমে রমজানে বাইরে বাইরে পড়াচ্ছে, বাসায় বসে বসে ফ্যানের নিচে ক্লাস করার মজাটাই আসলে আলাদা, ঠিক আছে। আর যারা শেয়ার করো নাই, আবারও বলছি তোমরা খুব নিষ্ঠুর ছিলা, নিষ্ঠুর আছো, নিষ্ঠুর থাকবা, ঠিক আছে। আজকে দেখো সর্বপ্রথম যে জিনিসটা শিখাচ্ছি সেটা হচ্ছে, ধরো তোমাকে যদি আমি বলি বাইনারি যুগটা করো, ভালো করে খেয়াল করো,
তোমাকে যদি আমি বলি এই বাইনারি যুগটা করো, তুমি অবশ্যই ইজিলি বলে দিতে পারবো এবং করে দিতে পারবা। কিভাবে করবা? এই যে দেখো, এক আর একে যোগ করলে হয় 10, শূন্য বসে, হাতে আছে হচ্ছে 1। তাহলে এখানে ক্যারি 1, 1 বসে, আর এক আর একে যোগ করলে হচ্ছে 10। এখন তোমরা এই ধরনের বাইনারি যুগ সবাই পারো, ঠিক আছে? কিন্তু তোমাকে যখন এই ধরনের বাইনারি যুগ দেওয়া হবে একসাথে 10-15 লেয়ার, মানে এরকম বাইনারি যুগ যখন তোমাকে দেওয়া হবে, তখন তুমি কি করবা বলো? বলো, তখন তুমি কি করবা? তখন তুমি বলবা জীবনটা বড়ই বেদনার, ঠিক না? কারণ হচ্ছে এরকম বাইনারি যুগ দিলে তো প্রবলেম শুরু, ঠিক কিনা? সর্বপ্রথম আজকে আমরা শিখব সমস্ত ধরনের যুগের শর্টকাট নিয়ম। এমসিকিউতে আসলে আমরা কিভাবে এই সমস্ত যুগগুলো করব, ঠিক আছে? সবাই একবার ওকে লিখো যারা শেষ পর্যন্ত ক্লাসটি করবে, ঠিক আছে? আমরা প্রথমে ক্লাস শুরু করব, যারা শেষ পর্যন্ত ক্লাসটি করবে সবাই একবার ওকে লিখো, ঠিক আছে? স্যার, আমি আপনার ক্লাস করে অনেক পরিবর্তন হয়েছি, রবিউল ইসলাম, থ্যাংক ইউ ভাইয়া। এরপরে অগ্রিম বলে রাখছে। আচ্ছা, সবাই একটু বলে রাখো যে সবাই একবার ওকে লিখো যারা শেষ পর্যন্ত ক্লাস করবে। স্যার, ব্রাইটনেস এত কম কেন? আরে ব্রাইটনেস কম হোক, আমাকে দেখা গেল হয়েছে তো, ঠিক কিনা? আমি আজকে বললাম না, আজকে নতুন স্টুডিও থেকে ক্লাস নিচ্ছি, ঠিক আছে? সবাই ওকে লিখো। ওয়ালাইকুম সালাম সবাইকে, অনেকেই সালাম দিচ্ছ। আচ্ছা বলো, তাহলে এই প্রবলেম দেখার সাথে সাথে ছেলেরা কি বলবে জানো? এই প্রবলেম দেখার সাথে সাথে ছেলেরা বলবে জীবনটা বেদনার, আর মেয়েরা একটু আফসুস বেশি নিয়ে বলবে জীবনটা বড়ই বেদনার। কেন? কারণ হচ্ছে এরকম যুগ তো তোমরা করনি, ঠিক কিনা? তবে আমার আইসিটি অ্যাসিস্ট্যান্ট গ্রুপের স্টুডেন্টরা খুবই মডার্ন, তারা বুঝছে এতই মডার্ন যে এখন আর মাই ডে বলে না, বলে যে আমি একটা ডে দিয়েছি, মাই বলে না, বলে যে আমি একটা ডে দিয়েছি, ডে, ঠিক আছে? এরপরে প্রোফাইল পিকচার বলে না, কি কি যেন বলে, ডিপি, সিপি, পিপি, আমি ডিপি দিয়েছি, সিপি, সিপি দিয়েছি, তারপরে মাই ডে থেকে বলে আমি ডে দিয়েছি। তো তোমরা তো স্মার্ট, তোমাদের তো এগুলো বাজার কথা না, ঠিক না? তোমরা তো সবই খুব ভালোভাবে পারার কথা। তাহলে দেখো আজকে যে তোমরা যে স্মার্টনেস সেটার প্রমাণ শিখাবো, এরকম যত বড় যুগ দিবে দেখ তোমরা ইজিলি করে ফেলবা, ওকে? এবার দেখো, তাহলে যেটা বলতেছি তোমাকে, সর্বপ্রথম দেখো এখানে দুইটা বাইনারি সংখ্যা, ফাইন, এক আর একে 10, শূন্য বসবে, হাতে আছে কত, 1, ঠিক কিনা? এবার দেখো এখানে হয়ে গেল 5টা, 1টা 2টা 3টা 4টা 5। এখন তো বিশ বড় সমস্যা, 5টা একে যোগ করলে কি হয় সেটা তো আমরা জানি না। আমরা 2টা 1 জানি, 3টা 1 যোগ করলে কি হয় জানি, ঠিক কিনা? তাহলে দেখো, এক আর একে যোগ করলে 10, শূন্য বসাইছি, হাতে আছে 1। এখন 5টা 1 যদি যোগ করি কি হয় সেটা তো আমরা জানি না, সেটা কিভাবে করবে একটু দেখো। 1 2 3 4 5, 5কে বেস দ্বারা ভাগ করবা, বেস কত, 2। তাহলে 2 দ্বিগুণে কত, 4, অবশিষ্ট আছে কত, 1। মন দিয়ে কথাটা শুনো, যে অংশটা অবশিষ্ট আছে, তার মানে এই 5টা যোগ করার পর, 2 দ্বারা ভাগ করার পর যেটা অবশিষ্ট আছে, বাকশেষ, সেটা বসবে এখানে, বাকশেষ যেটা আছে সেটা বসবে এখানে, আর যেটা ভাগফল, ভালো করে শুনো, যেটা ভাগফল সেটা হবে ক্যারি, যেটা বাকশেষ সেটা বসে যাবে, আর যেটা ভাগফল সেটা ক্যারিতে চলে আসবে। এবার দেখো এখানে 2 এখানে 1 3, 3কে তুমি আবার ভাগ করো 2 দ্বারা, 2 একে 2, ঠিক আছে? বাকশেষ 1, দেখো বাকশেষ 1, ফাইন, বাকশেষ 1, আর ক্যারি আছে। আর নতুবা 3এর বাইনারি মান তোমরা জানো 11, 3এর বাইনারি মান কত, 11, 1 বসছে, হাতে আছে 1, তাহলে এখানে আবার 1 1 2 3, 3টা 1 মিলে হয় 11। অনেকে বুঝো না, আবার বুঝাই দিচ্ছি, ভালো করে খেয়াল করো, সবাই একটা জিনিস লক্ষ্য করো, আমি আবার মুছে বুঝাই দিচ্ছি, এটাও মুছে দিলাম। সর্বপ্রথম কাজ, এক আর একে 10, আমার সাথে সাথে বলো, এক আর একে 10, 10এর শূন্য বসবে, হাতে আছে কত, 1। ক্যারিটা আমি লাল কলম দিয়ে লিখতেছি। এখন এ অক্ষ হয় এই সিরিয়ালে কয়টা, 1 2 3 4 5, 5টা। তাহলে 5এর বাইনারি মান তো আমরা জানি না, বা 101, 5এর যোগফলে কি হয় সেটা তো আমরা জানি না, সেজন্য আমাকে যে কাজটি করতে হবে, 2 দ্বারা বেস দ্বারা 5কে ভাগ করতে হবে। 2 দ্বিগুণে 4, 4 লিখছি, 5এর থেকে 4 গেলে হয় 1, একটা অবশিষ্ট যেটা বাকশেষ সেটা এখানে লিখবা, আর যেটা বাকফল সেটা আসবে এখানে।
তাহলে এখানে দুই এখানে এক, দুই আর একে কত? তিন। তিনের বাইনারি মান কত বলো তো? তিনটা এককে যোগ করলে কত হয়? তিনটা এককে যোগ করলে হয় এগারো। এগারো মানে হচ্ছে এখানে এক বসবে, হাতে আছে এক। আবার তিনটা এক, আবার তিনটা এককে যোগ করলে কত হয় বলো? এখানে এক, এখানে এক, এখানে এক, তিনটা এককে যোগ করলে হয় আবার এগারো। দেখে অনেকে বুঝে গেছো, যারা বুঝছো তারা একটু ধুমাইয়া কমেন্ট করো তো। জি স্যার বুঝছি। যারা বুঝছো তারা একটু খুব দ্রুত কমেন্ট করো তো, দ্রুত গতিতে। ঠিক আছে, সবাই একটু বলো তো, সবাই একটু বলো তো, যে একটু কমেন্ট করো তো, বুঝছো কিনা এই যুগটা, এরকম যুগ পারবে কি না? যারা বুঝছেন তারা একটু কমেন্ট করেন। ঠিক আছে, বুঝছো যারা তারা একটু কমেন্ট করো দ্রুত গতিতে। সবাই সবাই কমেন্ট করো, সবাই মন থেকে কমেন্ট করো যে এরকম যুগ যত দিবে দেখ পারবে কিনা। আমরা আরেকটা করবো, আরেকটা প্র্যাকটিস করব, আরেকটা প্র্যাকটিস করব, সমস্যা নেই। এটা না বুঝলে তোমরা ক্লাসটা আবার করবা, সমস্যা নেই, আমরা আরেকটা প্র্যাকটিস করব। ওকে, ঠিক আছে। হ্যাঁ, এটার বেস কেন হয়েছে? গুড, এটা দুই দেখে, কারণ হচ্ছে এটা বাইনারি যুগ। বাইনারি যুগের ক্ষেত্রে আমাকে বেস কত ধরে করতে হবে? দুই ধরেই করতে হবে। ঠিক আছে, ওকে ফাইন, আরেকটা করি। ঠিক আছে, আরেকটা করি, সমস্যা নেই। আচ্ছা, আরেকবার বুঝাচ্ছি, আরেকবার করতেছি, সমস্যা নেই। ইসমাউল হক মিহাত, বুঝতে পারছি, বাট আপনি তো আমার কমেন্ট পড়েন না। এই যে কমেন্ট পড়লাম, তোমাদেরকে আরেকটা কথা বলি। সর্বপ্রথম যারা আমার ক্লাস প্রথম দেখতেছো, তোমরা এই গ্রুপের নেওয়া সমস্ত ক্লাস আমার ইউটিউব চ্যানেল আইসিটি অ্যাসিস্ট্যান্টে পাবে, আইসিটি অ্যাসিস্ট্যান্টে পাবে ইউটিউব চ্যানেল। এখানে গেলেই তুমি এই গ্রুপে 23 লিখা সমস্ত ক্লাস পাবে। এই গ্রুপে আমি যা ক্লাস নিয়েছি, ক্লাস ওয়ান থেকে 10 সবগুলা ক্লাসই তুমি পাবে। লেকচার ওয়ান, লেকচার টু, লেকচার থ্রি, এভাবে করা। এখনই তোমরা ইউটিউব অ্যাপসে এটা লিখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্লাসগুলো দেখা শুরু করবা। রোজা রমজানে বাইরে যাওয়া খুব কষ্ট, সত্যি কথা। ঠিক আছে, অনলাইনে বসে পড়াটাই সবচেয়ে নিরাপদ। সিরিয়াসলি, তোমরা আজকে হয়তো অনেকে টের পাইছো যে এবছর রোজা কেমন হতে যাচ্ছে। ওকে, এবার যারা বুঝো নাই তাদের জন্য আরেকবার বলি। ঠিক আছে, এই যুগটা দেখো। সর্বপ্রথম দেখো, এক আর একে যোগ করলে দশের শূন্য বসে, হাতে আছে কত? এক। একটা এ পাশে আসে। এখন তোমার পরবর্তী কাজ, পরবর্তী কাজ হচ্ছে এখানে দেখো, এক, দুই, তিন, চার, পাঁচ। এখন পাঁচকে তুমি কিভাবে যোগফল বসাবে, সেজন্য তোমাকে যে কাজটা করতে হবে, বেস দ্বারা পাঁচকে ভাগ করতে হবে। ভাগ করার পর দেখো, দুই দ্বিগুণে চার, ভাগ শেষ কত? এক। যেটা ভাগ শেষ সেটা বসাইছি, আর যেটা ভাগ ফল সেটা পাশের বিটা আসছে। পাশের বিটা এখন কি? দুই। দুই আর একে কত? তিন। মূলত তিনটা এককে যোগ করলে কত হয়? এগারো। এগারোর এক বসছে, হাতে আছে কত? এক। এই এক, দুই, তিন, আবার হচ্ছে এগারো। ক্লিয়ার? যারা এটাও বুঝো নেই, সমস্যা নেই, একটু ভালো করে পরেরটা থাকো, পরেরটাতে আসো। আমি জানি এই ক্লাসটা তোমরা অনেকক্ষণ ওয়েট করেছো এই ক্লাসটির জন্য। আজকে ইনশাল্লাহ এত বেশি ভালো লাগবে, শেষ পর্যন্ত কেউ ক্লাস থেকে বের হবে না। প্রতিটা জিনিস আমি একদম পানির মতো সহজ করে বুঝাই দিব। ওকে, ঠিক আছে, আর একটু একটু তাকাও। আরেকটা যুগ আমরা দেখি, সাপোজ এই যে এরকম, এই যে এরকম, এই যুগটা অনেক সময় টেস্ট পরীক্ষার প্রশ্ন আমি দেখছি, এই যুগটা অনেক সময় পরীক্ষার প্রশ্ন দেয়। প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে দেখো, এক, দুই, তিন, চার, মানে চার, টোটাল কত? চার। এখন চারকে বেস দ্বারা ভাগ করবা, দুই। ভাগ করলে কি হয়? দুই দ্বিগুণে চার। যেটা ভাগ শেষ, ভাগ শেষ কি? জিরো, সেটা এখানে বসবে। আর যেটা ভাগ ফল, যেটা ভাগ ফল, এই কথাটা ভালো করে শোনো, ভাগ শেষ বসবে, ভাগ ফল যেটা, সেটা পাশের বিটে ক্যারি হিসেবে আসবে। যেটা ভাগ ফল সেটা ক্যারি হিসেবে আসবে, যেটা ভাগ শেষ সেটা বসবে। এবার পরবর্তী বিটে আসো, দুই, একে তিন, চার, একে পাঁচ। তাহলে পাঁচ হয়েছে না? পাঁচকে দুই দ্বারা ভাগ করো, দুই দ্বিগুণে চার। এবার ভাগ শেষ কত বলো? ভাগ শেষ হলো এক। যেটা ভাগ শেষ সেটা বসবে, আর যেটা ভাগ ফল সেটা পাশের বিটে আসবে। এবার বলো, দুই আর একে কত? দুই আর একে তিন। তিনকে যোগ করলে কত হয়? এগারো। না, দুই আর একে যদি তিন হয়, তিনের বাইনারি মান কত? এগারো। এই যে এগারোর এক বসবে, হাতে আছে এক। আর এক আর একে যোগ করলে কত হয়?
একার একে যোগ করলে হয় 10, এই যে একার একে যোগ করলে হয় 10, আবার বুঝাই দিচ্ছি, এরপরও বুঝো, তারপরও না বুঝে থাকিও না। প্রথম কাজ, 1 2 3 4, টু 4 দ্বারা ভাগ করো, টু, ঠিক আছে, 4 দ্বারা ভাগ করলে ভাগ শেষ হচ্ছে 0, 0 বসবে, হাতে আছে 2, দুইটা পাশের বিটে আসবে, দুইটা পাশের বিটে আসবে, তাহলে এই 2 দিয়ে 1 3 4 5, 5 হয়েছে না, 5কে 22 দ্বারা ভাগ করবে, ভাগ শেষ যেটা সেটা বসবে, ঠিক আছে। এখন বাকি যে ভাগফল সেটা আসবে ক্যারি হিসেবে। এবার 2 আর 1 = 3, 3টা 1কে যোগ করলে কত হয়, 11, 11-এর 1 বসবে, হাতে একটা বামে আসবে, 1 আর 1কে যোগ করলে হয় 10, ঠিক আছে। তোমরা এবার বলবা যে কি তোমরা খুবই স্মার্ট এবং তোমরা ভালোই পারো। দেখি এবার আমাকে কমেন্ট করো কার কার মাথায় এটা পুরো গেঁথে গেছে, কার কার মাথায় এটা পুরো গেঁথে গেছে এবার একটু কমেন্ট করো। সবাই একটা লাভ রিয়েক্ট দাও তো, একটা লাভ আর লাভ রিয়েক্ট দাও তো ক্লাস, ঠিক আছে। যারা এই ক্লাসগুলো শেয়ার করোনি, সত্যি কথা বলতেছি, এগুলো খুব আফসোস করবা, যে এক সময় বলবা যে এই ক্লাসটা একটু পাইতাম, স্যার কোথায় যে আছে, ঠিক না। আর তোমরা ভর্তি হও না হও, যারা ভর্তি হয়েছে ওদের তো সুযোগ ছিল, আজকে একটা অনেক বড় ডিসকাউন্ট দিয়েছি, 1050 টাকা দিয়ে পুরো ICT বই পড়াই দিব এইভাবে, ঠিক কিনা। যারা ভর্তি হওনি তারাও আগামীকালকে ICT অ্যাসিস্ট্যান্ট ফেসবুক গ্রুপে আমাদের সেমিনারটা করবা। সেমিনারে আমি দেখাবো কিভাবে আমরা ক্লাসগুলো করব, কি কি পড়বো, কোত্থেকে কোত্থেকে পড়তে হবে, কি প্রশ্ন আসতে পারে, সব কিছু নিয়ে আলোচনা করব, ঠিক আছে। এবং আমাদের কোর্সটা শুরু হবে চ্যাপ্টার 1 থেকেই, মানে চ্যাপ্টার 1 থেকেই শুরু, A to Z, ঠিক আছে। ওকে, আলহামদুলিল্লাহ সবাই পারবে। এবার দেখো, তোমাদেরকে যখন পরীক্ষা এটা দিবে, এই যে তোমাদেরকে যখন পরীক্ষা এটা দিবে তখন কি করবে, মনে করো তোমাদেরকে দিয়ে দিল অক্টাল, ঠিক আছে, একটা অক্টালের যুগ দিয়ে দিছে, সমস্ত অক্টালকে যুগ করো। এখন তোমরা কি বলবা বলো, এটা দেখার পর তোমরা কি বলবা, মেয়েরা কি বলবে, তোমরা বলবা জীবনটা বেদনার, মেয়েরা একটু আবেগ দিয়ে বলবে জীবনটা বড়ই বেদনার, ঠিক কিনা। দেখি বলতো এই যুগটা কীরকম, এটা দেখে কি বলবা বলো, তোমরা কি বলবা। যারা লাস্ট আসছো তারা ক্লাসটি আবার বুঝে নিবা, যারা শেষের দিকে আসছো তারা ক্লাসটি আবার বুঝে নিবা, ঠিক আছে। এখানে কক্সবাজারে সবাই বুঝছে, আবার 5কে দিয়ে আচ্ছা, যারা ক্লাসটি শেষে মধ্যে জয়েন করছো ওরা বুঝবে না, ঠিক আছে। তোমরা এটা থেকে শুরু করো, এটা থেকে বুঝবা, প্রথম ভিডিও শেষ হলে আগেরটা আবার দেখে নিবা, ওকে। দেখি বলতো কে কি বলবে, কে কি বলবে বলতো একটু। জি স্যার বড়ই বেদনা, সাদিয়া বিনতে আতিক, বাকিরা বলো, ঠিক আছে। একজনও বলছে বিয়োগ শিখাবে না, বিয়োগের যথেষ্ট সুন্দর একটা ভিডিও দেওয়া আছে আমার, ঠিক আছে, বিয়োগটা আমি এখানে পড়াতে চাচ্ছি না, তোমরা দেখিও, বিয়োগ নিয়ে আমি অনেক বড় একটা ক্লাস নিয়েছি, ইউটিউব চ্যানেল আছে, সেটা দেখলে হয়ে যাবে, ঠিক আছে। এটা অনেকে পারবে, যারা পারবে না তারা বলো। এটা ICT-র একটি সূত্র, মুখস্থ রাখতে হবে। কেন সূত্র মুখস্থ রাখতে হবে, কেন মুখস্থ রাখতে হবে, ভালো করে খেয়াল করো। দেখো এখানে প্রথম লাইনে যোগ করবা, প্রথম লাইনে কি করবা, যোগ, 7 7 আর 6 কত, 13, 13 আর 5 কত, 18। প্রথম লাইনে যোগ, প্রথম লাইনে কি কি যোগ, 7 6 7 13, 13 5 18, টোটাল 18, বেস দ্বারা ভাগ করো, বেস দ্বারা ভাগ করলে কি হয়, 8 দ্বিগুণে 16, অবশিষ্ট আছে 2। যদি দেখো ভাগফল হচ্ছে 2, ভাগশেষ 2, যেটা ভাগশেষ সেটা এখানে বসাই দাও, আর যেটা ভাগফল সেটা এখানে নিয়ে আসো। এবার দেখো 2 2 আর 1 = 3, 3 আর 1 = 4 4 আর 1 = 5, এখন আমাকে বলো 5 কি 8-এর চেয়ে বড় নাকি ছোট, বলো 5 কি 8-এর চেয়ে বড় নাকি ছোট। যদি ছোট হয় তাহলে চোখ বন্ধ করে ওইটাই লিখে দিবা, এখানে আর বাক করার দরকার নেই, ছোট হলে বাক করার দরকার নেই, ছোট হলে বাক করার দরকার নেই। আমি এই যুগটা চয়েস করার পেছনে কারণ কি জানো, তোমরা যারা পারবা বলছো না এই জায়গাটাতে তোমরা কনফিউজড হয়ে যাও, ছোট হলে কি করব, ছোট হলে কিছু করার দরকার নেই, যেটা আছে সেটা বসে যাবে। এবার পরবর্তীতে আসো 2 2 = 4 2 = 6, আর কি কিছু করার দরকার আছে, 6 হলে কি কিছু করার দরকার আছে, কিছু করার দরকার নাই, 6 লিখে দিবা, এটাই হচ্ছে যোগফল, এটাই হচ্ছে অক্টালের যোগফল,
আবার একটু বলি, যারা বুঝো নাই তাদের জন্য আবার একটু বলি, সবাই একবার তাকাও আমার দিকে, একটু একটু হাসো, বাসে একটু একটু হাসো, চেহারা কালো করে রাখছো, আমি বুঝতেছি অনেকদিন পর রোজা রাখছো, কেউ কেউ তো রাখো নাই মনে হয়, ঠিক কিনা? তো ঠিক আছে, যারা রাখছো শুকরিয়া, আলহামদুলিল্লাহ, তারা এখন একটু মনটা ফ্রেশ ট্রেশ করে একটু ভাব নিয়ে বসো, ঠিক আছে? এবার থাকাও, 6 7 কত? 13। 13 আর 5-এ কত? 18। এখন 18 দিয়ে কি করতে হবে? বেস দ্বারা ভাগ করতে হবে, 8 দ্বিগুণে 16। অবশিষ্ট কত? 2। অবশিষ্ট কত? 2। 2 বসে যাবে, যে 2টা ভাগ ফল হিসেবে আসবে সেটা ক্যারি হিসেবে আসবে। 2 আর 1 = 3, 3 আর 1 = 4, 4 আর 1 = 5, বসে গেছে। এবার দেখো, 2 4 6, এখন আমার কত হচ্ছে? অকটালে যুক্ত আমরা শিখছি, শিখছি না? লেখসা 3 না 4-এ, কিন্তু এমসিকিউতে যদি আসে, বাবার সিটি এডমিশন টেস্টে যদি আসে, তখন তো আমাদের এই নিয়ম ছাড়া আর কোনো উপায় নেই, ক্যালকুলেটর না হাতে থাকবে না আমরা এত বড় বড় কাজ করব। সবাই ক্লিয়ার কিনা বলো তো, এটা সবাই একটু ক্লিয়ার কিনা, এটা বলো তো, সবাই একটু ক্লিয়ার কিনা বলো তো, সবাই একটু ক্লিয়ার কিনা, সবাই মাথা ক্লিয়ারলি ঢুকছে কিনা বলো, কমেন্ট করো। আচ্ছা, আমি তোমাদেরকে এখন একটা দিচ্ছি, ঠিক আছে? তোমরা অনেকে বলছো যে এখন একটা দেন স্যার আমি করি, ঠিক আছে? ওকে, আমি এখন একটা দিচ্ছি তোমাদেরকে, দেখি কে কে করতে পারো, ঠিক আছে? এবার দেখি কে কে করতে পারো, ওকে ওকে, এবার কে কে করতে পারো দেখি, এটা দেখি কে কে করতে পারো। আমরা একটা অকটালে যোগ দিচ্ছি, আস্তে ধীরে করবা, তাড়াহুড়া করতে গিয়ে কেউ ভুল করা যাবে না, ঠিক আছে? এটা একটু দেখি কে কে পারো, ঠিক আছে বলো। এটা দেখার পর ছেলেরা কি বলবে, ঠিক আছে? দেখি এটা দেখার পর ছেলেরা কি বলবে বলো, মেয়েরা কি বলবে সেটাও বলো, ঠিক আছে? দেখি এটা কে পারো, এটা পারলে মনে করবা তোমাদের আর এইসব নৈবৃত্তিকে আটকাতে পারবে না, এটা পারলে তোমাদের আর এই নৈবৃত্তিকে কেউ আটকাতে পারবে না, এই সমস্ত নৈবৃত্তিকে। লালমনিরহাটে অনেক বৃষ্টি হচ্ছে, এটা বললে তো ভয় লাগে, বৃষ্টি তো আমাদের এদিকে হবে তাইলে। আচ্ছা যাই হোক, লালমনিরহাট অনেক দূরে আমাদের কক্সেস বাজার থেকে। স্যার ক্লাসটা রেকর্ড থাকবে কেন? ক্লাস করে ফেলো। স্যার কবে কবে ক্লাস নেন? ক্লাস নিতে থাকি রবি মঙ্গল বৃহস্পতি, এখন থেকে রবিবার আর মঙ্গলবারে নিব, ঠিক আছে? সবাই বলো তো কে কে, উত্তর কে কে লিখতে পারো দেখি। স্যার আপনি সব মনের কথাগুলো কিভাবে বলেন? আহা, মনের কথা না বললে এতদিন পড়াই কীভাবে? দেখি বলো তো, দেখি এটার কে কে পারবে, এটা কে কে পারবে দেখি। তোমাদেরকে এটার উত্তর কে কে বলতে পারবা দেখি? বায়া সিলেট এসে ঘুরে যাবেন, ইনশাল্লাহ আসবো, অবশ্যই আসবো, কেন আসবো না? এমডি রাজু এসিপি স্যার লাভ ইউ, থ্যাংক ইউ, তোমাদের সবাইকে আমি অনেক ভালোবাসি, এটাও তোমরা জানো অবশ্যই। স্যার বোর্ড ডোর থেকে ভালো দেখা যায়, ওকে ফাইন, ঠিক আছে। কেউ কি উত্তর লিখছে? একজনে লিখছে 2614, দেখি আমরা মিলাবো, আমরা করে দেখবো 2614 আসে কিনা। একজন এটা লিখছে উত্তর, একজন এটা লিখছে, দেখি বাকিদের কি এটা আসে কিনা, বাকিদের এটা আসে কিনা একটু দেখি, কেমন বাকিদের এটা আসে কিনা একটু দেখি। লাভ ফ্রম কলকাতা, এম ডি আতিকুর রহমান কলকাতা থেকে ক্লাস করতেছে, ধন্যবাদ। আই মেহাত, এগুলো কি ধরনের কমেন্ট করো, ঠিক আছে? একজনে লিখছে 2755, আরেকজনে লিখছে 2355, বুঝতেছি না কার কি রকম হচ্ছে। একজনে লিখছে এটা 2755, আরেকজনে লিখছে 2355, দেখি মিলাবো আমরা কোনটা কারেক্ট হয়, ঠিক আছে? 2755 দুইজন পেয়েছি, 2615 পুরো একজন পেয়েছি, মাশাল্লাহ, নসরাত মহুয়া 2755, বাকিরা কমেন্ট করো 2755, 2655 লিখেছে একজন, কি ব্যাপার এত ধরনের উত্তর কেমন আসতেছে। একজনে লিখছে 2715, একজনে লিখছে ইমরান কানোনিক, ম্যাক্সিমাম 2755-এর পক্ষে, আমরা চেক করে দেখবো এটা। আচ্ছা তোমরা একটা কাজ করবে, সেটা হচ্ছে কি জানো, কষ্ট হলেও আমাদের, তোমরা জানো আমাদের সিকিউ বই বাংলাদেশ আর নেই, বাংলাদেশ আর নাই মানে কি সিকিউ বই শেষ, ঠিক আছে? সিকিউ নতুনটা আসবে,
এবং তোমরা কেউ গাইড কিনবা না। যদি আমার বই নেক্সট এডিশন কেনার ইচ্ছা থাকে, কারো গাইড কেনার দরকার নেই, কারণ আমার বইটা সৃজনশীলের উত্তর সহ থাকবে, বুট বই প্লাস সৃজনশীলের উত্তর সহ। এবার এই বইটা সবাই কালেক্ট করবা, এই যে এমসিকিউ বইটা। আর হ্যাঁ, পেছনে একটা দেখো আমার সুন্দর, মানে মোটামুটি সুন্দর একটা ছবি আছে আমার, ঠিক আছে, বইয়ের পেছনে। এটা বইটা খুবই গুরুত্বপূর্ণ, আইসিটি এমসিকিউ ট্রিটমেন্ট, মাত্র 190 টাকা, সারা বাংলাদেশ থেকে নিতে পারবে, ঠিক আছে। আর আমাদের কোর্সে এটা ফ্রি, আমাদের কোর্সে যারা ভর্তি হবে, কালকে থেকে যেহেতু কোর্স শুরু হচ্ছে, এটা ফ্রি, এটা লাগবে তোমাদের, অবশ্যই লাগবে, কারণ বাংলাদেশে আইসিটি এমসিকিউর জন্য এরকম বই আর নেই। ওকে, বিশ্বাস না হলে যাচাই করতে পারো। এবার দেখি, ওকে ফাইন, দেখি আমরা উত্তর কোনটা সঠিক। দেখো, 7 আর 7 14, 14 না, 14 আর 6 কত, 20, 20 আর 1 21। তাহলে 21কে 8 দ্বারা ভাগ করে দাও। 21কে প্রথম কাজ হচ্ছে 8 দ্বারা ভাগ করো। তাহলে 8 দ্বারা যদি ভাগ করি কি দাঁড়াই বলো তো, কি বলো? 8 দ্বিগুণে 16, অবশিষ্ট আছে 5। যেটা অবশিষ্ট থাকবে সেটা বসবে, যেটা ভাগফল সেটা এখানে আসবে উপরে। দুইটা কথা মনে রাখতে হবে, অবশিষ্ট যেটা সেটা বসবে, আর যেটা ভাগফল সেটা উপরে যাবে, ঠিক কিনা? তাহলে দেখো, 2 2 4, 4 7 4 11 6, 17 4 21, আবার সেম। তাহলে আর করার দরকার নেই, যেহেতু 21কে করাই আছে, সেহেতু আমরা দেখো আবার কি বসাবো, 5, আর উপরে যাবে কি, 2, এই যে 2। এবার দেখো কি আসে, 7 2 9, 9 7 16, 16 6 কত, 22, 22 আর 1 23। যদি 23 হয়, ভালো করে দেখো, 6 1 7, 7 7 14, 14 7 21, 21 আর 2 কত, 23, 23 হলে তুমি 8 দ্বারা ভাগ করো। বলো 8 দ্বিগুণে কত হয়, 16, 8 দ্বিগুণে কত হয়, 16, এখানে 13 থেকে 6 গেলে 7, তাহলে 7 বসবে, অবশিষ্ট যেটা আছে সেটা সামনে বসবে, উত্তর হবে 2755, এটাই কারেক্ট। যারা এটার কারেক্ট যাদের হয়েছে, তারা সবাই একটা লাভ রিয়েক্ট মারো, যাদের কারেক্ট হয়েছে, ঠিক আছে। দেখি যাদের যাদের কারেক্ট হয়েছে, পেড বেস কবে, বেবি সুলতান আগামীকাল থেকে, আগামীকাল থেকে পেড বেসের ক্লাস শুরু, ঠিক আছে, আগামীকাল রাত 10টায় ওরিয়েন্টেশন ক্লাস, ওকে। সবাই বলো 2755 বুঝছো কিনা, সবাই বুঝছো কিনা 2755? যারা 2755 মিলাতে পেরেছো তারা নিঃসন্দেহে খুব ভালো করেছো, গুড। এইতে সামিয়া, সুজানা, তাসমিয়া, সাদিয়া বিনতে আতিক, রাবিয়া বস্ত্রী, নাদিয়া, বিথি, আফসানা, আর তোমাদের যাদের বন্ধু তন্ধু আছে সবাইকে বলে দিও কেমন, ঠিক আছে। এখানে এইভাবে মজা করে করে পড়া হয়, এই 2355 হবে না, 2355 হবে না, 2755 হবে, ভালো করে খেয়াল করো, 2355 যারা লিখছো ভুল হয়েছে, ঠিক আছে। আর কি বলতে হবে, জীবন বেদনার সেই কথা বলো, ঠিক আছে। তোমরা তোমরা এত স্মার্ট যে তোমরা মাই ডে আর বলো না, বলো যে ডে ডে দিয়েছি ডে, তারপর বলো ডিপি, আমাকে এই ওয়ার্ডগুলোর মিনিংটা একটু কেউ শিখাইও কেমন, শর্টকাট ওয়ার্ড তো এগুলো বুঝি না। আচ্ছা যাই হোক, ওকে, এবার একটা হেক্সাডেসিমেল দিই, হেক্সাডেসিমেল বইটা লাগবে। স্যার আমি একটা কথা বলে দিই, যাদের বই লাগবে তারা ইনবক্সে কথা বলবে, ঠিক আছে। আমাদের বইয়ের দাম বেশি না, 150 টাকা, কুরিয়ার ফি 40 টাকা, ঠিক আছে। আর চিটাগং যারা আছো তারা সুজা সকালবেলা ঘুম থেকে উঠে 11টার দিকে চকবাজার বুকল্যান্ড লাইব্রেরিতে চলে যাবা, চকবাজার চিটাগং চকবাজার বুকল্যান্ড লাইব্রেরিতে চলে যাবে, 150 টাকা দিয়ে কিনতে পারবে। যারা কক্সবাজার আছো, ঈদগাহ, আমাদের ঈদগাহ উপজেলাতে মোহাম্মদিয়া লাইব্রেরিতে চলে যাবা, ঠিক আছে, ওখানেও তোমরা 150 টাকা দিয়ে কিনতে পারবে। আর যারা সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আছো, তোমাদের কষ্ট করে 40 টাকা বেশি খরচ হবে, 190 টাকা খরচ হবে, ঠিক আছে, ওকে। এবার দেখো ফাইন, একটা তাহলে আমরা হেক্সাডেসিমেল যুগ দেখি, এবার অক্টাল যুগও শেষ, আমরা এবার দেখবো হেক্সাডেসিমেল যুগ। তোমরা লিখো হেক্সাডেসিমেল যুগ, উপরে হেডলাইন দাও হেক্সাডেসিমেল যুগ, এটা লিখো হেক্সা যুগ, ঠিক আছে। তোমাদের দেখো আজকে কিন্তু সংখ্যা পদ্ধতির শেষ ক্লাস, যদি ভালো রেসপন্স পাই তোমাদেরকে আমি ডিজিটাল ডিভাইস পড়াবো ফ্রি, যদি না পাই সালাম স্যালুট, দেখা হবে পরে, ঠিক আছে। এবার দেখো হেক্সা যুগ কি, ধরো তোমাকে দিলাম ABC, তোমাকে দিলাম DEF, তোমাকে দিলাম 1 2 3, এই যুগটা করতে বলছে, এটা আসছে টেস্ট পরীক্ষায়, সিরিয়াসলি আসছে, ঠিক আছে।
এই যে ABCDEF 1 2 3, এই যুগ দেখে বিশ্বাস করো কিছু কিছু স্টুডেন্ট মোটামুটি একটা বয় পেয়ে গেছে ভালো লেভেলের। এবার আর বলে নাই বেদনার কথা, বয় পেয়েছে আর কি, মানে বলতেছে এটা কিভাবে সলভ করব, এটা কেমনে সমস্যা, সমস্যাটা কিভাবে সলভ করবে এরকম, ঠিক না? এখন দেখো তোমরা তো এখন রুলস জানো, তোমরা তো আর বয় পাওয়ার পাত্র না। তোমাকে মনে রাখতে হবে সি মানে হচ্ছে 12, এফ মানে হলো 15, আর 3 যোগ করে ফেলো প্রথমে, 5 3 8, 2 10, 0 বসবে, হাতে আছে 1 2 3 30, ঠিক কিনা? এখন 30কে তুমি ভাগ করো 16 দিয়ে, কত দিয়ে ভাগ করবা? 16। তাহলে 16 একে 16, অবশিষ্ট আছে কত বলো? 14। 14কে আমরা কি লিখি? ই। সুতরাং এখানে ই বসবে, যেটা ভাগফল সেটা এখানে আসবে। যারা এটুকু বুঝোনি আবার একটু তাকাও তো, সবাই একটু আবার তাকাও কি করছি। প্রথমে সি মানে 12, এফ মানে 15, 3 15 3 18, 18 আর 12 30, 16 দিয়ে ভাগ করবো, যেহেতু বেশ 16 ভাগ করার পর অবশিষ্ট কি আছে? 14। 14 তো লেখা যাবে না, হেক্সাডেসিমেলে 14 লেখা যায় না, কি লিখতে হবে? ই। সেজন্য ই লিখছি, অবশিষ্ট 1 1কে বামে লিখছি, ঠিক আছে? এবার দেখো পরবর্তীতে কি আছে, 1 1 আর 12 এ বি মানে হচ্ছে 12, ই মানে হচ্ছে কত বলতো? 14, আর হচ্ছে 2, যোগ করো 2 1 3, 4 3 7, 7 2 9, 27, ঠিক কিনা? দেখো 4 2 6, 8 1 9, 27, আবার 16 দাও, 16 1 16, এখানে আছে কত? 11। এবার 11 তো লিখা যাবে না, কি লিখতে হবে? 11 কি লিখে যাই? যাবে না, কি লিখতে হবে? 11 আর 1 বলতো, 11-এর জায়গায় লিখতে হবে বি। এই যে দেখো বি লিখবা, অবশিষ্ট কত আছে? এখানে কত আছে? ভাগফল 1, এই যে 1। এবার 1টাই পাশে নিয়ে আসো। এবার 10 আর 1 11, 11 আর 13, 13 এ 24, 24 আর 1 25, তাহলে 16 দ্বারা আবার 25কে ভাগ করো, 16 1 16, ঠিক আছে? 9, ঠিক কিনা দেখো, 9 কিনা দেখো, 25 15 থেকে 6 গেলে 9, তাহলে এখানে বসবে 9, আর যেটা ভাগফল আসে সেটা এখানে চলে আসবে, উত্তর হবে 19BE। আমাকে একটু বলো মাথায় কার কার ক্লিয়ারলি ঢুকছে, যাদের একটু কম ঢুকছে ওদের জন্য আবারও বলতেছি। প্রথম কাজ কি? সবাইকে মানগুলা সহ যোগ করব, বেস দ্বারা ভাগ করব, যেটা অবশিষ্ট আছে সেটা বসবে, ভাগফলটা পাশের বিটে আসবে, আবার যোগ করব, আবার ভাগ করব, অবশিষ্টটা বসাবো, ভাগফলটা পাশের বিটে আসবে, আবার যোগ করব, আবার ভাগ করব, ভাগফলটা অবশিষ্টটা বসাবো, ভাগফলটা পাশের বিটে আসবে। দেখি সবাই ক্লিয়ারলি বুঝছো কিনা। এই সমস্ত যুগে আর জীবনে তোমাদেরকে কোনোদিন ভুল করাইতে পারবে কিনা বলো? একজনে বলছে বি 11 হবে, তো 11 কই? তা আমি তো বি 11 লিখছি, তো এই যে 11 লিখছি। ওকে, সি কেন হবে? সি কেন হবে? একজনে সি বলতেছে, সি কেন হবে? 7-এর থেকে 6 গেলে 11, 2-এর থেকে 1 গেলে 11, বি তো হবে, বি মানে 11। ও আচ্ছা, হ্যাঁ এটা 12 লিখছি, গুড, ভেরি গুড। ও আচ্ছা এটা বলতেছো, আচ্ছা 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 আচ্ছা, কোথায় এটাই তো? হ্যাঁ 12, আচ্ছা এটা 11 হবে, ঠিক আছে, গুড, ভেরি গুড, ঠিক আছে, এটা সি হবে তাহলে। এটা এটা বলতেছো, দেখি আর একটু দেখি তাহলে, 1 1 1 2, 2 4 2 6 2 8, ফাইন, 8, 2 হলো 28, 28 দিয়ে 16কে ভাগ করো, 16 কে 16, তাহলে কত হয়? 2 12, 12 মানে হলো সি, আচ্ছা ফাইন, ভেরি গুড। এই তো স্টুডেন্ট, তো এরাই, তার মানে তোমরা যে আসলে স্লিপ অফ হ্যান্ড জিনিসটা ধরতে পারতেছো এটাও কিন্তু অনেক বড় প্রাপ্তি, ঠিক আছে, ভেরি গুড। তোমরা যে প্রশ্ন বুঝতেছো সেটার কোনো ইয়ে নেই এখন, ঠিক আছে সবাই? এখন সবার কি ক্লিয়ার? এখন সবার ক্লিয়ার কিনা বলো? এখন কার কার ক্লিয়ার বলো, বলেন কার কার ক্লিয়ার, ঠিক আছে, ওকে। আচ্ছা এবার পরেরটা দেখি, পরেরটা কে কে পারবে, পরেরটা কে কে পারবে, ঠিক আছে, করে দিছি তো, 28 করে দিছি, সবাই হাসতেছে, কেউ দাওয়াত দিল না কক্সবাজার, কক্সবাজার। আচ্ছা আর একটা কথা, আমি কিন্তু কক্সবাজার আগামী পরশু একটা ক্লাস নিব ফিজিক্যালি,
ইয়াতে তোমার কোথায়, এটা হচ্ছে ওই ম্যাট্রিক্স কোচিং সেন্টারে একটা ক্লাস নিব। তোমরা যারা আসতে চাও আসতে পারবে, ঠিক আছে? সবার জন্য উন্মুক্ত থাকবে। ওকে ওকে, সবাই ক্লিয়ার হয়ে গেছে এখন না? আচ্ছা ফাইন। স্যার আমি ঠাকুরগাঁওতে দাওয়াত দিলাম, ঠাকুরগাঁও আমি কোন কোন যে দিকে সেটাও জানি না, ঠিক আছে? কেমনে আসবো এবার দেখো। ফাইন, যারা এটা পারবে তারা তাদের সব ক্লিয়ার। দেখে এটাকে একে করতে পারবে একটু বলো তো, একে এটাকে একে করতে পারবা? দেখি এটাকে একে করতে পারবা, একটু করে দাও দ্রুত। দেখে এই যুগটাকে একে করতে পারবা, দেখে এটাকে একে করতে পারবা। সময় 2 মিনিট, সময় 1 মিনিট দিলাম, 1 মিনিট। সাবিহা তানজিম বলতেছে আমি ঠাকুরগাঁও থেকে ক্লাস করতেছি। গুড, ভেরি গুড। স্যার আমি পারবো, দেখে এটা করে ফেলো। যারা পারবে তারা করে ফেলো দ্রুত গতিতে, র্যাপিড গতিতে করে ফেলো এটা, ঠিক আছে? যারা পারবে তারা র্যাপিড গতিতে করে ফেলো। স্যার আপনি রংপুর চিনেন? রংপুর চিনি তো, কিশোরগঞ্জে আসেন, কিশোরগঞ্জে আসবো ইনশাল্লাহ কোনো একদিন। কিশোরগঞ্জ অষ্টগ্রাম অনেক সুন্দর জায়গা, আসবো ইনশাল্লাহ। আমি বগুড়া থেকে। গুড, এটা করে ফেলো সবাই, কথা বলতে বলতে এটা করে ফেলো। ডি কত তোমরা জানো না? এখনো দিন পরে যদি জিজ্ঞেস করো ডি কত, 13। ডি হচ্ছে 13। স্যার আমি কুমিল্লা থেকে ক্লাস করতেছি, চকবাজার থেকে। আমাদের কিন্তু আজকে আবারও বলতেছি, আজকে আমাদের সংখ্যা পদ্ধতির ফ্রি ক্লাস শেষ, ঠিক আছে? সুতরাং তোমরা আর কালকে তোমরা সবাই সেমিনারটা করবা। স্যার আমাদের রূপরাজ্যের হাতিয়া আসিয়েন, হাতিয়া আসলে সুন্দর জায়গা শুনেছি আর কি, যাওয়া হয়নি। আমি ঢাকা থেকে ক্লাস করতেছি আহমেদ সাব্বির। গুড, ঢাকা কোন জায়গায় সাব্বির? স্যার মৌলভী বাজার আসবেন? অবশ্যই আসবো ইনশাল্লাহ, মৌলভী বাজার তো খুব সুন্দর জায়গা। এরপরে আর কোথায়, শ্রীমঙ্গল। ওয়াও, শ্রীমঙ্গল তো অনেক সুন্দর। নোয়াখালী থেকে, নোয়াখালী থেকে, বাট আমি ফার্স্ট থেকে পাইনি। যারা ফার্স্ট থেকে ক্লাস মিস করছো, ক্লাসটা ইউটিউব চ্যানেল আইসিটি অ্যাসিস্ট্যান্টে পাবে। স্যার আর ক্লাস করাবেন না? অবশ্যই ভাইয়া, ক্লাসটা আবার করতে হবে, নো প্রবলেম। সারাবিনতে ক্লাসটা আবার করে নিও, সমস্যা নেই। আমি বাসা থেকে ক্লাস করতেছি সাইয়েদ মোহাম্মদ। স্যার কুমিল্লা আসবেন ইনশাল্লাহ, কুমিল্লা তো আমরা আসি প্রায় সময়। আর মোহাম্মদপুর, গোট মোহাম্মদপুর ঢাকায়। আমি কিন্তু ঢাকা সিটি কলেজে পড়ছি, অনেকে এটা জানো কিনা জানি না। কুষ্টিয়াতে আমি গেছি কিন্তু অনেকবার, প্রায় 2-3 বার যাওয়া হয়েছে কুষ্টিয়াতে। স্যার কুমিল্লা আসে কাঁচামরিচের মিষ্টি খেয়ে যাবেন, কাঁচামরিচের মিষ্টি। আচ্ছা যারা উত্তর করছো কে কে দেখি। 10658 বলতেছে একজন, একজনে বলছে 2684, আরেকজনে বলছে 10684, 10684। বাকিরা কমেন্ট করো, 10684 দুইজন, 10684 তিনজন। সাবিহা তানজিম, কক্সবাজার। কক্সবাজার কিন্তু আমি আগামী পরশু দিন ক্লাস নিব সকাল 11:30 ম্যাট্রিক্সে, ম্যাট্রিক্স কোচিংয়ে আমি আগামী পরশু দিন কক্সবাজার ক্লাস নিব, ঠিক আছে? এটা আমার এবারে ট্যুরে, আমি যখনই ট্যুরে আসি ম্যাক্সিমাম সময় কোচিংয়ে ক্লাস নিই কক্সবাজার জেলাতে। ঈদগাহতে নিয়েছি আজকে, আগামীকালকে হয়তো বা কক্সবাজার জেলাতে ক্লাস নিব। তোমরা যারা মিট টিট করতে চাও চলে আসতে পারবা, ঠিক আছে? ওকে, অনেকেই, একজনে লিখছে 2680, 2680 লিখেছে একজনে। আচ্ছা আমরা একটু করে দেখি কেমন। ওকে জি, সারা তোমরা যেতে পারবে, সমস্যা নেই। আচ্ছা আমরা এবার করে দেখি একটু। দেখো ডি হচ্ছে 13, 13, 13, আচ্ছা 13, সবগুলো 13-কে যোগ করো, কত হয় বলো তো? 52, 52, ঠিক আছে? 52-কে 16 দ্বারা ভাগ করো, বলো 316 কত? 48, 48 হলে কি হবে? 4 বসবে, 3 এখানে আসবে। এই যে দেখো, এই সিম্পল জিনিসটাই তোমরা বুঝো না, ভাগ করার পর ভাগ শেষ বসবে, ভাগফল ক্যারি হিসেবে আসবে। এবার দেখো, 3 আর 1-এ 4, 4-এ 4-এ 8, 8-7-15, 15 আর 9-এ কত? 24,
চব্বিশ, চব্বিশকে আবার ১৬ দ্বারা ইয়ে করো, তিন একে চার, চার চার আট, সাত পনেরো, নয় চব্বিশ, ১৬ একে ১৬, ঠিক আছে? ১৪ থেকে ছয় গেলে কত? এইট। তাহলে এইট বসবে হাতে, একটা পাশে আসে। এবার দেখো দুই, চার দুয়ে ছয়, ছয় সাত ১৩, ১৩ আর নয় কত? ২২। তাহলে ২২-এর বেলায় কী হবে? ১৬ ২২ দ্বারা ভাগ করো, ১৬ একে ১৬, ঠিক আছে? সিক্স, সিক্স বসবে, বলো সিক্স বসবে পাশে, এক চলে আসবে দুই, তাহলে ২৪৪৪, ২৬৮৪ হচ্ছে উত্তর। টু সিক্স এইট ফোর, টু সিক্স এইট ফোর, ঠিক আছে? সবাই একটু কমেন্ট করো তো, টু সিক্স এইট ফোর যাদের আসছে তারা কমেন্ট করো, টু সিক্স এইট ফোর। ই যারা লিখছো কেমনে লিখছো? ফারুকের উত্তর সঠিক হয়েছে, ফারুক আহমেদ, টু সিক্স এইট ফোর লিখেছ, টু সিক্স এইট ফোর। রয়সুল ইসলাম, হাফসা, ইমরান কাননিক, রয়সুল ইসলাম, অনেকেই লিখেছো টু সিক্স এইট ফোর, গুড, ভেরি গুড। যারা দশ লিখেছিল তাদের একটা ভুল হয়েছে, টু সিক্স এইট ফোর লিখেছিল, আর কেউ, আর কেউ লিখেছিল? আচ্ছা, টু সিক্স এইট ফোর, জ্যোতি প্রকাশ মিস্ত্রি সবার আগে দিয়েছিল উত্তর, টু সিক্স এইট ফোর হয়েছে, ঠিক আছে? ওকে ফাইন। অনিতা মিম, এখন সবাই বলো বুঝছো কিনা, এই রকম যুগ, তোমাদেরকে সাদিয়া বিন তাতিক বলেছো, তোমার এসেছে, গুড, ভেরি গুড। দেখে এরকম যুগ তোমাদেরকে আর কোনোদিন কোনো ধরনের আটকাতে পারবে কিনা বলো, এরকম যুগে তোমাদের কখনো আটকাতে পারবে কিনা, ইনশাল্লাহ বলো। সবাই একবার ইনশাল্লাহ লিখো, সবাই একবার ইনশাল্লাহ লিখো, খুব সহজ স্যার। দেখছো, টেকনিক জানলে আসলে একটা কথা মনে রাখবে, টেকনিক যদি জানো আইসিটি খুবই সহজ। আমরা আরও দুই একটা নৈর্ব্যক্তিক শিখবো, ঠিক আছে? টু সিক্স এইট ফোর, ইনশাল্লাহ। সবাই একবার ইনশাল্লাহ লিখো, সবাই একবার ইনশাল্লাহ লিখো, লিখো ইনশাল্লাহ, ভেরি গুড, ভেরি গুড, গুড, ভেরি গুড। এবার দেখো এমসিকিউ পরবর্তীটা, যদি তোমাদেরকে পরীক্ষা দেওয়া হয়, পরীক্ষায় যদি দেওয়া হয়, ভালো করে শুনবা, কথা শুনবা, তোমাদেরকে যদি দেওয়া হয় টু থ্রি সিক্স সেভেনের বিসিডি মান কত, এটা কত দেওয়া হয়? এটা আসছে কিন্তু ২০১৬ সালের একটা প্রশ্নে, এরকম একটা প্রশ্ন আসছে। যদি দেওয়া হয় এরকম কি টু থ্রি সিক্স সেভেনের বিসিডি মান কত, তখন কি করবা, কি বলবা? তখন বলবা যে ঠিক আছে আমরা পারবো ইনশাল্লাহ, ঠিক আছে? বিসিডি যে কথা, হেক্সাডেসিমেল, আমি কোডিং পড়ানোর সময় একটা কথা বলছিলাম, বিসিডি আর হেক্সাডেসিমেলের পার্থক্য কোথায় মনে করে দেখো, যাদের মনে আছে, ক্লাস করছো যারা, কোডিং পড়ানোর সময় আমি কিন্তু এই কথাটা বারবার বলেছি, বিসিডি আর হেক্সাডেসিমেলের পার্থক্য কোথায়, ঠিক কিনা? এই যে যে জিনিসটা দেখবা সেটা হচ্ছে এইট ফোর টু ওয়ান দিয়ে মান বসাতে হবে, এইট ফোর টু ওয়ান, তার মানে তিনের মান কত? তিনের মান দেখো জিরো জিরো ওয়ান ওয়ান, তাহলে লিখে ফেলো জিরো জিরো ওয়ান ওয়ান। ছয়ের মান কত? ছয়ের মান হচ্ছে জিরো ওয়ান ওয়ান জিরো, তাহলে জিরো ওয়ান ওয়ান জিরো হচ্ছে ছয়। সাতের মান কত? সাতের মান জিরো ওয়ান ওয়ান ওয়ান, জিরো ওয়ান ওয়ান ওয়ান, এই যে এটাই হলো বিসিডি, জাস্ট এইট ফুট টু ওয়ান দিয়ে বসে দিলে হয়ে যাবে, ভয় পাওয়ার দরকার নেই। বিসিডি দেখে আবার বলবা না যে এটা কোন গ্রহ থেকে আসছে, আইসিটি গ্রহে তো এরকম কিছু ছিল না, ঠিক কিনা? আইসিটি অ্যাসিস্ট্যান্ট এত বছর ঘুরছি, কই এরকম প্রশ্ন তো পাইনি। এই গ্রহে বিসিডি মানে হচ্ছে এইট ফোর টু ওয়ান দিয়ে মানগুলো বসে দিবা, দেখি সবাই পারবে কি না, সবাই পারবে কি না, দেখি কে কে পারবে না, দেখি কে কে পারবে না, পারবে না কে কে, দেখি বলেন পারবেন না কে কে। আমি বারবার বলতেছি আমাদের এমসিকিউ বই শেষ হয়ে যাওয়ার আগে সংগ্রহ করে ফেলো, এমসিকিউ বইটা জীবনও, এটার বই, এই বইটা সমতুল্য বই বাজারে নেই, বারবার বলতেছি এই বইটা শেষ হওয়ার আগে তাড়াতাড়ি কিনে ফেলবা, ওকে? এইখানে এই সমস্ত মানের ব্যাখ্যা সহ দেওয়া আছে, ব্যাখ্যা সহ আছে এই সমস্ত মানের, সুতরাং কিনে ফেলবা। এখন বোর্ড প্রশ্ন ২০১৬তে একটা প্রশ্ন আসছে, এবার দেখো বোর্ড প্রশ্ন ২০১৬তে একটা প্রশ্ন আসছে। তোমরা জানো আমার বইতে কিন্তু বোর্ডের সকল এমসিকিউ ব্যাখ্যা সহ দেওয়া আছে, ব্যাখ্যা সহ দেওয়া আছে বোর্ডের সকল এমসিকিউ। বোর্ড প্রশ্ন ২০০০ আমাদের বইয়ের ৩৫ নাম্বার পেজে, বোর্ড নাম্বার, বোর্ড কোয়েশন তিন নাম্বার, তিন নাম্বার প্রশ্নটা একটু দেখো ২০১৬-এর, বিসিডি কোড কত বিটের, পারবে না? কত সহজ, বিসিডি কোড কত বিটের বললে পারবে না, কয় বিট? এক বিট, দুই বিট, তিন বিট, চার বিট,
একটা প্রশ্ন আসছে, বিসিডি কোড কত বিটের? তাহলে কয় বিট? 4 বিট। 8421 তাহলে কত বিটের? 4 বিটের। ঠিক আছে, এর পরবর্তীতে তোমরা জানো ইউনিকোডের বিট সংখ্যা। তোমরা যদি কেউ আমাদের বইয়ের বোর্ড প্রশ্নগুলোও পড়ে ফেলো ব্যাখ্যাসহ, যদি বোর্ড প্রশ্নগুলোও পড়ে ফেলো, তোমাদের আর বাইরের কোনো জায়গায় আইসিটি এমসিকিউ নিয়ে কষ্ট পেতে হবে না। ঠিক আছে, আরেকটা প্রশ্ন দিচ্ছি, এ প্রশ্নটা একটু করো। আরেকটা এসডাব্লিউ দিব, এসডাব্লিউটা সবাই করবা। ঠিক আছে, এই প্রশ্নটা একটু সবাই করো। আচ্ছা একটা ধারা দিই, ধারাটা একটু করো দেখি, এটা কে পারো দেখি। এটা যে পারবে সে মেধাবী আছে মোটামুটি, দেখি এটা কে পারবে। 4 8 C উত্তর ক 16, উত্তর খ 10, উত্তর গ এ, উত্তর গ 12। দেখি কে পারো এটা, দেখি উত্তর বলো, সবাই বলো তো উত্তর বলো, এটার উত্তর কি, এটার উত্তর কি বলো। স্যার বইটার প্রাইসটা বলে দেন। বইয়ের প্রাইস বলে দিতে দিলাম, বই হচ্ছে লাইব্রেরি থেকে নিলে 150 টাকা, সারা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় কুরিয়ার করে নিতে পারবে 190 টাকা। কোনো বই হারালে এটা রিস্ক আমরাই নিব, মানে কোনো বই হারালে এটা আমরা আরেকটা ডাবল দিব, আরেকটা এক্সট্রা তোমাকে পাঠানো হবে। সুতরাং কোনো বই ছাড়া অর্ডার করতে পারবা। একজনে লিখেছে আহমেদ শাকিল 16, আহমেদ শাকিল বলেছে 16। আপনার বইয়ের নাম কি? এমসি আইসিটি এমসিকিউ ট্রিটমেন্ট। ঠিক আছে, একজনে বলছে উত্তর ক হবে, 16 হবে। হাফসা নূর 10 বলেছ, আর কে? 16 16 16 কায়রুন নাহার 16, রয়সুল ইসলাম 16, আহমেদ শাকিল 16, আরিফ বলতেছ 16, জ্যোতিপ্রকাশ মিস্ত্রি 16 বলতেছ। ঠিক আছে, বুকের নাম কি? আইসিটি এমসিকিউ ট্রিটমেন্ট। এটা অর্ডার করে নিতে হবে, আমার সাথে ইনবক্সে কথা বলে নিবা, আমার সাথে ইনবক্সে কথা বলে তারপর নিবা। ঠিক আছে, 190 টাকা পড়বে টোটাল কুরিয়ার ফি সহ। ঠিক আছে, 16 যারা লিখছো মাশাল্লাহ, ঠিক আছে 16 যারা লিখছেন তাদেরকে বড় বড় দুইটা শূন্য দিয়ে দিই আগে। যারা 16 লিখছো তারা বড় বড় দুইটা, এই যে এরকম এরকম দুইটা শূন্য, একটা এরকম আর একটা এরকম, দুইটা শূন্য। ঠিক আছে, কেন জিজ্ঞেস করো? মাথায় রাখতে হবে এই যে দেখো, 4 4 এর পরে 8, 8 এর পর 12, 12 এর পর 16। তোমাদের কথা তো সঠিক, কিন্তু মনে রাখবে এটা একটা হেক্সাডেসিমেল সিরিজ, এটা একটা হেক্সাডেসিমেল সিরিজ। সুতরাং এই 16কে তোমাকে আবার হেক্সাডেসিমেলে নিয়ে যেতে হবে। তুমি 16 ঠিকই পাবে, 12 এর পরে তো 16, 16 আসার পর সেই 16কে তোমাকে হেক্সাডেসিমেলে নিয়ে যেতে হবে। কিভাবে নিয়ে যাবা? 16কে ভাগ দাও 16 একে 16, অবশিষ্ট আছে 0। তার মানে হইলো কি, এখানে আবার ভাগ দাও 16, এখানে 0 বসবে, এখানে 1 আসবে, অ্যান্সার নিচের থেকে উপরে মনে পড়ে, তাহলে উত্তর হবে 10, উত্তর হবে এটা। অনেকে আবার এটা বসাবে, এটা বসানো যাবে না, উত্তর এটাই বসাইতে হবে, কারণ এটা হচ্ছে 16-এর হেক্সাডেসিমাল মান 10। সবচেয়ে কনফিউজিং প্রশ্ন হচ্ছে এটা। তুমি এই এটা হচ্ছে শুধু 10-এর জন্য, কিন্তু এই 10টা হচ্ছে কার জন্য আসছে? 16-এর জন্য আসছে, সেই জন্য এই 10-এর জায়গায় লেখা যাবে না। এ মানে হচ্ছে শুধু 10, মন দিয়ে কথা শুনো আমার, এক সবাই মনোযোগী হোক, এই এটা হচ্ছে শুধু 10, এই যে শুধু 10 হচ্ছে এ। কিন্তু এই যে 10টা আমরা পাইছি সেটা কার জন্য পাইছি? এই 16-এর জন্য পাইছি। 16-এর হেক্সাডেসিমেল মান হলো 10, এ নয়। 10-এর হেক্সাডেসিমেল মান হলো এ। এই একটা লাইন যারা বুঝবে না তারা এই প্রশ্নটা বুঝবে না। 10-এর হেক্সাডেসিমেল মান হলো এ, কিন্তু 16-এর হেক্সাডেসিমেল মান হলো 10, এখানে আর এ বসানো যাবে না, কারণ এখানে এক আলাদা শূন্য আলাদা, একসাথে নয়। যদি একসাথে এরকম 10 হতো, ভালো করে শুনো, একসাথে এরকম 10 হতো তখন আমরা এ লিখতে পারি, কিন্তু যখন এরকম আলাদা আলাদা তখন কিন্তু আমরা এ লিখতে পারি না। কথা বুঝতেছো? দেখি কে কে পারবে এরকম সিরিজ দিলে। আরেকটা দিব, এখন পারবে কে কে দেখি, এরকম সিরিজ পারবেন কে কে বলো, মাথায় মাথায় ঢুকছে কিনা বলো তো। এ যারা লিখছো তারা ভুল লিখছো, এ হবে না, উত্তর এ যারা লিখছো তারা ভুল লিখছো, এ কেন হবে না আমি বলে দিলাম। ঠিক আছে, আমি আবার একটা দিচ্ছি, সবাই বলো এটা মাথায় ঢুকছে কিনা আগে,
সবার মাথায় এটা ঢুকছে কিনা, ঠিক আছে ঠিক আছে, সবাই মাথায় ঢুকছে কিনা আবার বলো। ওকে, আমি আরেকটা করাচ্ছি, এটা যারা বুঝো নাই পরেরটা বুঝলে হবে। না না, হেক্সাডেসিমেল বুঝছি স্যার। একজনও বলছে হেক্সাডেসিমেল করার সময় 1 আর 1 10 হবে না। কেন হবে? হেক্সাডেসিমেলে কি 1 আর 1 10 হয়? হেক্সাডেসিমেলে হচ্ছে বাইনারিতে 10 হবে শুধু, ঠিক আছে? ওকে ফাইন। আচ্ছা এবার দেখো, অনেককে এই জিনিসটা বুঝতেছো না, 10 কেন হবে 1 কেন হবে না। আচ্ছা 10, এই যে লাইনটা বুঝো, 10-এর হেক্সাডেসিমেল মান হলো 1, কিন্তু এই যে 10টা আমরা উত্তরে পাইলাম সেটা 16-এর হেক্সাডেসিমেল মান। কিভাবে? দেখো, তোমাকে আমি বললাম যে 16-এর হেক্সা মান কত, ভালো করে কথা শোনো, হেক্সা মান কত, তুমি কি করবা? তুমি সর্বপ্রথম ডেসিমেল থেকে হেক্সাতে যেতে কি করো? 16 দ্বারা ভাগ করো, 16-কে 16, ঠিক কিনা? বা এভাবেই তো করো, পরীক্ষা এভাবে করো না, 16-কে 16, অবশিষ্ট কিছু নাই, শূন্য। আবার দাও, 16 দিছো, অবশিষ্ট শূন্য, আর এখানে আছে 1, উত্তর হবে নিচের থেকে উপরে, এই জন্য 10। দেখি পরেরটা কে পারো, পরেরটা কে পারো, দেখি পরেরটা কে পারো। এটা লাস্ট আজকের, এটা লাস্ট, ঠিক আছে, আজকের ক্লাসে এটা শেষ। রোজা রেখে সবাই টায়ার্ড, আমিও টায়ার্ড, ঠিক আছে? সবাই দেখো এটা 5 A F, ঠিক আছে? উত্তর দেখি, উত্তরটা বের করো তো, 5 A F, এরপর উত্তর বের করো, দেখি এটা পারো কে কে, উত্তরটা বের করো সবাই, দেখি উত্তর লিখো, সবাই উত্তরটা লিখো, সবাই উত্তরটা লিখো, দেখি কে পারো। উত্তর লিখেন এভাবে মজায় মজায়। আইসিটি শিখতে চাকলে চাইলে সারাদিন আমার পিছনে লেগে থাকবে ইনশাল্লাহ। দেখি এটার উত্তর কে পারো, দেখি একজনে লিখছে 10, বাকি আর আর কে কে লিখছো? মনে হয় কোনো কথা নেই, হ্যাঁ অপশন দুইটা, দেখি অপশন দুইটা উত্তর কি হবে, হয় ই, অপশন শুধু দুইটা, দেখি কে পারো। অপশন হবে হয় কতে ই, আর খ তো হচ্ছে 14, দেখি কে কোনটা লিখো, উত্তর কোনটা হবে। অনেকে 14 লিখতেছো, আসলে উত্তর হবে 14। কেন 14 হবে দেখো, তুমি বুঝতেছো 5-এর পরে 10, 10-এর পর 15, 15-এর পর হয় কত, 19, ঠিক কিনা? 15-এর পর কত হয়? 19। এখন যে 19টা পাইছো সেটা কিন্তু ডেসিমেল মান, কেন? তুমি এই যে এখানে লিখছো 5, এখানে লিখছো 10, এখানে লিখছো 15, সরি 15-এর পর হচ্ছে 20, তুমি যে 20টা লিখছো সেটা হচ্ছে একটা ডেসিমেল মান। এখন এই ডেসিমেল মানকে আমাকে যেহেতু হেক্সা ডেসিমেল সিরিজে আছি, হেক্সা ডেসিমেলে কনভার্ট করতে হবে না, ঠিক কিনা? তাহলে আমরা একটু হেক্সা ডেসিমেলে কনভার্ট করি। কিভাবে কনভার্ট করবা? এই যে দেখো, 20-কে 16 দ্বারা ভাগ করো, 16, তাহলে 16-কে 16, ঠিক আছে? আচ্ছা এইভাবে না করে এইভাবে করি, তোমাদের যেভাবে আমি করাইছি, 16-কে 16, অবশিষ্ট আছে কত? 4, তাহলে 16 যারা 1-কে ভাগ করলে কি হয়? 0, আর এখানে আসে 1, তাহলে অ্যান্সার নিচের থেকে উপরে কত হয়? 14, উত্তর হবে 14। এখানে ভুলেও ই কেউ লিখবে না, ভুলেও ই লিখা যাবে না, উত্তর কি লিখতে হবে? 14-ই লিখতে হবে। সবাই কি পারবে এইরকম প্রশ্ন দিয়ে তোমাদেরকে কি কোনো ধরনের কনফিউশন করা যাবে সেটা একটু বলো, বলো তোমাদেরকে কি এই সমস্ত প্রশ্নে আমি চ্যাপ্টার 30 সংখ্যা পদ্ধতি পড়ানোর সময় শুরু থেকে শেষ পর্যন্ত যত ধরনের ক্রিটিক্যাল প্রশ্ন আছে সবগুলো নিয়ে আলোচনা করেছি, এবং আমি সেই সাথে গ্যারান্টি দিচ্ছি এই সংখ্যা পদ্ধতি আমি যা পড়াইছি এর বাইরে বাংলাদেশের কোনো কলেজে কোনো প্রশ্ন আসবে না, ঠিক আছে? এখন তোমাদের একটা SW দিই, ঠিক আছে? তোমাদেরকে সমস্ত ক্রিটিক্যাল প্রশ্ন যেভাবে আমি আমার পেইড বেসে পড়াই সেভাবে সংখ্যা পদ্ধতি ক্লিয়ার করে দিয়েছি, একদম সৃজনশীল থেকে শুরু করে কত ধরনের ব্যতিক্রম প্রশ্ন আসতে পারে, কত ধরনের ব্যতিক্রম MCQ আসতে পারে সব দেখাইছি, ঠিক আছে? এবার দেখো, এখন দেখো তোমাদেরকে একটা SW দিই,
এটা থেকে অবশ্যই অবশ্যই প্রশ্ন আসবে, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। আমি এখন যে এসডাব্লিউটা দিচ্ছি সেখান থেকে প্রশ্ন আসবে। যদি তোমরা এগুলো সব করেও যাও, এইটা না করলে কিন্তু জীবনও পারবে না। আমার ইউটিউব চ্যানেলে, এই আই যে আমার ইউটিউব চ্যানেলের নাম, এখানে একটা লেকচার আছে আইসিটি এমসিকিউ ট্রিটমেন্ট 4। এই লেকচারটা মাস্ট বি করতে হবে, মাস্ট বি, কোনো সন্দেহ নেই, এটা অবশ্যই করতে হবে। এটাতে কি লিখছি? পূর্ববর্তী সংখ্যা ও পরবর্তী সংখ্যা নির্ণয়, পূর্ববর্তী ও পরবর্তী সংখ্যা নির্ণয়। এই যে লেকচারটা পরবর্তী সংখ্যা নির্ণয়, এখান থেকে সবাই লিখে রাখো খাতার উপর, খাতার উপর সবাই লিখে রাখো, এটা থেকে 100% প্রশ্ন আসবে, 100% প্রশ্ন আসবে, এটা লিখে রাখো সবাই, ঠিক আছে? সবাই এটা প্রশ্ন লিখে রাখো খাতার উপর, 100% প্রশ্ন আসবে। এখন তুমি কোন সময় করবে, কখন করবে, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তুমি এই লেকচারটা কখন করবা, কোন সময় করবা, তোমার ব্যক্তিগত ব্যাপার। এটা কেউ লিঙ্ক না পাইলে আমাকে জিজ্ঞেস করবা, আমার নতুবা আমাকে জিজ্ঞেস করার দরকার নাই। এই মুহূর্তে আমি এটা এই গ্রুপে শেয়ার করে দিচ্ছি, ক্লাস শেষ হওয়ার সাথে সাথে লিঙ্কটা আমি এই গ্রুপে দিয়ে দিচ্ছি। এটা মাস্ট বি দেখে ফেলতে হবে, মাস্ট বি, কারণ এখান থেকে 100% প্রশ্ন আসবে। যদি না আসে, আজকে যে পরিমাণে এমবি খরচ করছো সবগুলো আমাকে ফোন করে নিয়ে নিতে পারবে। তার মানে এই প্রশ্নটা অবশ্যই অবশ্যই আজকের মধ্যে করে ফেলতে হবে, পূর্ববর্তী ও পরবর্তী সংখ্যা নির্ণয়। সবাই একবার ক্লিয়ার বলো, ক্লাস কেমন লাগছে বলো, সবাই বলো তো, ক্লাস কেমন লাগছে, ক্লাস কেমন লাগছে, সবাই বলো ক্লাস কেমন লাগছে, ঠিক আছে? যারা বই নিবে আমার সাথে, আমার সাথে ইনবক্সে কথা বলো, ঠিক আছে? বইয়ের দাম বেশি না, একদম ইজিলি তোমরা চাইলে এটা ইয়ে করতে পারো। বলো ক্লাস কেমন লাগছে আজকের, সবাই বলো আজকের ক্লাস কেমন লাগছে, খুব ভালো স্যার। মাদ্রাসার জন্য কি 100% আমার বই, মাদ্রাসার জন্য আবার কোন বই মানে কি, আমার বইটাই 100%, এখানে আর কোনো বই খোলারই দরকার নেই, ঠিক আছে? তোমাদেরকে কি, তোমাদেরকে কি মনে হয় অনেক, আমি এত কনফিডেন্স নিয়ে কেন কথা বলতেছি? অনেক টিচাররা আমার বই থেকে পড়াই, বিশ্বাস করে এটা আমি মিথ্যা বলতেছি না, অনলাইনে আমি মিথ্যা বলতে পারবো না, দরা খাবো, একদিন মিথ্যা বললো, দুই দিন মিথ্যা বললো। অনেক টিচার, বাংলাদেশের অনেক কলেজের টিচার আমার বই পড়াই, বিশ্বাস হয় না? বিশ্বাস না হলে নিজের কলেজের টিচারের হাতে কোনো একদিন বলে বই দেখে ফেললে বুঝবা, ঠিক আছে? ওকে, খুব ভালো। ফাইনালি তোমরা যারা, আমি আবারও বলবো যে আজকে আমাদের কোর্সের যে অফারটা আছে সে অফারটা শেষ হবে 1050 টাকা দিয়ে, পুরো আইসিটি বই। আগামীকালকে থেকে ক্লাস শুরু হবে, আগামীকাল রাত 10টায় ওরিয়েন্টেশন ক্লাস হবে, সামান্য কিছু আলোচনা করব, কিন্তু আমরা চ্যাপ্টার 1 থেকে লেকচার শুরু করব, ঠিক আছে? ইনশাল্লাহ এরকম গুছানো কোর্স আমার মনে হয় তুমি অনলাইনে আর পাবে না। তো সুতরাং তোমরা যে দেশে যে প্রান্তে থাকো না কেন, তোমাদের বাসায় যদি নেটটাকে সামান্য ক্লাস করার অ্যাবিলিটি থাকে, এই ফিটা দিয়ে মাসে মাসে টাকা খরচ করাচ্ছে, সত্যি আমি পাবলিক গ্রুপে বিজ্ঞাপন করতেছি না, তুমি দেখো 4 মাস আমি ক্লাস নিব, প্রায় 50টা ক্লাস নিব, প্রত্যেকটা অধ্যায়ের উপর সৃজনশীল পড়াবো, এমসিকিউ পড়াবো, আবার আমার বইও ফ্রি দিচ্ছি, এমসিকিউ বইটাও ফ্রি। তো সব মিলে আবার সব ক্লাস তোমার এসএসসি পর্যন্ত রেকর্ডও রাখবো, মানে কোনো ক্লাস আমি ডিলেটও করবো না, ঠিক আছে? তাহলে এরকম সুযোগ আমার মনে হয় তোমরা আর কোথাও পাবে না। লাভ ইউ স্যার, অনেককে লাভ ইউ, তোমাদের সবাইকে অনেক বেশি ভালোবাসা রইলো আমার পক্ষ থেকে, সবাই রোজা রাখবা আর বেশি বেশি দোয়া করবা। ইনশাল্লাহ তোমাদের যদি ভালো রেসপন্স পাই, ডিজিটাল ডিভাইস খুব শীঘ্রই শুরু করব, আর যদি রেসপন্স কম হয় তাহলে হয়তো কিছুদিন পর্যন্ত ফ্রি ক্লাস অফ থাকবে। ওকে, ধন্যবাদ সবাইকে, সারাদিন রোজা রাখছি সবাই। যারা বই কিনবে, স্যার আপনার বিয়ে হয়েছে মানে, এটা কি ধরনের প্রশ্ন? আমাকে দেখে কি মনে হয় আমি বিবাহিত, এই ধরনের প্রশ্ন কেন করো, ঠিক আছে? আচ্ছা যাই হোক, তোমরা যারা আজকে যারা এই শাহাদাত হোসেন ইমন এগুলো কি ধরনের প্রশ্ন করে, উল্টা পাল্টা প্রশ্ন করে, জিএফ আছে বিএফ আছে এগুলো কি? আচ্ছা যাই হোক, সবাইকে শেষ পর্যন্ত আজকে শুভরাত্রি, এবং ইনশাল্লাহ সবাই রোজা রাখবে, সাহেরি করবে, আর হচ্ছে নামাজ পড়বে বেশি বেশি, রমজান মাসে যত বেশি দোয়া করবে তত বেশি কবুল হবে, আর আমার জন্য তো অবশ্যই সবসময় দোয়া করবা। আর শীঘ্রই দেখা হচ্ছে আগামীকালকে সেমিনার, কেউ মিস দিবা না, আইসিটি অ্যাসিস্ট্যান্ট ফেসবুক গ্রুপে। ওকে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।